दादाजी जी ने पूछे मुझे लाइट घुमा के लाइट घूम के यार दिख रहा है जोहार जय गौराम। आज के एक विशेष जरूरी लाइव এতটাই জরুরি যে সময় লিয়া গেল নাই, যদিও আমি আমার নেটওয়ার্কের প্রবলেম হয়, ঘরে একটু বাইরের দিকে আসতে হলো। তো বিষয়টা হচ্ছে আজকে যে এখন ঘুমাই উঠেই আমি একটা জায়গায় মিটিংয়ে যাওয়ার প্রস্তুতি করছি, সেই সময় আমার ফোনে কয়েকটা মেসেজ ঢুকে আছে দেখছি, আর কয়েকজনের লাইভের লিঙ্ক আমাকে শেয়ার করা হয়েছে। তো আমরা পয়লা এপ্রিল ঘাগরঘেরা আন্দোলনে ডাক দিয়েছিল এবং তারপরে যে সাইকেল র্যালি গেছিল, সেই সাইকেল র্যালি পৌঁছানছিল, 17 দিন লাগিয়েছিল আমাদের পৌঁছাতে কাকুড়গাছি আম্বেদকর ভবনে। এবং সেইখানে আমরা আলোচনায় বসি, বসার পরে ওইখানে গরম থান একটা প্রতিষ্ঠা করেছিলি, এবং সেই গরম থানটাই আজকে আমাদের বিপ্লব ভাই সহ আরও কেউ কেউ গেছিল, প্রত্যেক দিনেই আমাদের কলকাতা যারা যায় তারা সেই গরম থানে পৌঁছায়, এবং সেইখানে প্রত্যেক দিনেই কেউ না কেউ ওই গাছগুলোতে, যেগুলো আমাদের গাছ লাগানো আছে, শাল গাছ, করম গাছ, সেই গাছগুলোতে জল দেই এবং গরম থানেও প্রণাম টণাম করার জন্যও যায়। কলকাতা গেলেই প্রত্যেকটা খুড়মিয়েই সেইখানে যায়। তো সেইরকম আজকে বিপ্লব ভাইরা গেছে এবং যাইয়ে দেখছে যে আমাদের সেই গরম থান, যেটা গরম থানের আমরা আমাদের মানে আমরা যেখানে পূজা করি, আমাদের পূজার জায়গা, আরাধনের জায়গা, সেই গরম থানের হাতি গোড়াগুলোকে কেউ বা কারা অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি সেগুলোকে ভাঙে গুঁড়া করে দিয়েছে। এবং সেই ভিডিওটা দেখে আমার তো খুবই খারাপ লাগলো, কারণ হচ্ছে যে কুর্মী জনজাতির মানুষের কাছে গরম থানের গুরুত্ব কতটুকু সেটা যারা ভাঙিছে তারা হয়তো এটা ফিল করতে পারে নাই, কিংবা এটাও হতে পারে যে তারা এর উদ্দেশ্যে প্রণোদিতভাবে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়াই আছি আমরা যে যে কোনো সময় যা কিছু পরিস্থিতি হতে পারে, কুর্মী আন্দোলন একটা মানে চূড়ান্ত জায়গায় আছে, সেই জায়গায় হয় প্রশাসনিক কর্তাদের মদতে এই ঘটনাটা ঘটিয়েছে, নাহলে ওইরকম একটা কলকাতার মতন জায়গা, কাকুড়গাছির মতন জায়গা, আম্বেদকর ভবনের মতন একটা জায়গা, সেই জায়গায় দাঁড়ানতে একটা গরম থানে আমাদের হাতি ঘোড়াগুলাকে ভাঙিয়ে দিয়ে চুরমার করে নিয়ে আসে, সেইখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে প্রশাসন কী চাইছে, আদতে দাঙ্গা চাইছে, যে নাহলে অন্যদিকে মুখ ঘুরাতে চাইছে যে কেউ করে দিয়েছে। তো এইরকম একটা জায়গায় দাঁড়ায় মনে করতেই হচ্ছে যে এগুলো প্রশাসনিক মদতেই হচ্ছে, এরকম জায়গায় যখন হয়েছে পাশাপাশি কে বা কারা করলো এইটা নিয়েও একটা পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন আছে। তো এই সময় দাঁড়ান থেকে কলকাতাতে যে সমস্ত কুর্মী মানুষজন আছেন তাদের কাছে অনুরোধ করব, এখনই ইমিডিয়েট কাকুড়গাছির গরম থানার আপনাদেরকে যাওয়া দরকার প্রত্যেকজনের, এবং যায় একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেই এফআইআর দায়ের করা উচিত। মানিকতলা যে থানা আছে সেই আন্ডার, তার আন্ডারেই পড়ে এইটা, সেই মানিকতলা থানাতে ইমিডিয়েট একটা এখনই একটা এফআইআর করা হোক। এটাই আমরা এখন অনেক পুরুলিয়ায় বাঁকুড়ায় ঝাড়গ্রামে আছি, জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে আছি, আমাদের যাওয়াটা এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু ইমিডিয়েট অ্যাকশন হওয়া উচিত এইটার। আমাদের সবচেয়ে গরম থান হচ্ছে আমাদের সবথেকে পবিত্র জায়গা, যেখানে আমাদের মানে মানে আমাদের আরাধনার জায়গা, পূজা করার জায়গা, আমাদের সবচেয়ে যেটা আমাদের প্রকৃতি পূজারি যারা আছে তাদের কাছে গরম থানের গুরুত্ব কতটা সেটা যারা ভাঙিছে তারা বুঝতে পারবে নাই। তো এইটা বোঝানোর জন্যেই আমাদের কুর্মী কতটা ঐক্যবদ্ধ আছে, কুর্মীদের আজকে এইটা মানে কুর্মীর সম্মান থেকে শুরু করে কুর্মীর মানে মর্যাদা সব কিছুই এইখানে আজকে কোথাও পিছিয়ে দেওয়ার ব্যাপারটার মতনই ঘটনা ঘটেছে। এইটা একটা কুর্মীর ভাবাবেগকে যেমন আঘাত করেছে তেমনি প্রত্যেকটা কুর্মীরে এইটার প্রতিবাদ করা উচিত, প্রত্যেকটা ওয়ালে আজকে এই প্রতিবাদটা আমি দেখতে চাই। এবং পাশাপাশি যারা কলকাতাতে আছে যে যেখানেই থাকুন প্রত্যেকের কাকুড়গাছি যাওয়ার জন্য বলবো, আজকে এইটুকু বলার জন্যই লাইভটি এসেছিল, কারণ এমন একটা পরিস্থিতিতে দাঁড়ায় আছি আমরা, একটা আন্দোলন চূড়ান্ত জায়গায় গেছে, ঘাগরঘেরা আন্দোলন আজকে 63-64 দিনে পা রাখিল, 64 দিনে পা রাখিল ঘাগরঘেরা আন্দোলন, ইতিহাসে পাতায় এই আন্দোলন সবথেকে বৃহত্তম আন্দোলন কুর্মী আন্দোলন ইতিহাসে। সেই সময় দাঁড়াইন থেকে কে বা কারা এই ঘটনা ঘটাইল, কোথাও একটা কমিউনিটি আমাদের এগনেস্টে বারংবার বিষোদগার করছে, বিভিন্ন রকম মন্তব্য করছে, অসাংবিধানিক কথাবার্তা বলছে এবং নিয়মিতভাবে আমাদের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছে, সেই জায়গায় দাঁড়াইন থেকে আজকের এই ঘটনা মানে খুবই বেদনাদায়ক তো বটেই, পাশাপাশি মানে একটা অভিমানী মন থেকেই বলছি যে এগুলো যারা করেছে তারা খুব একটা বাজে কাজ করেছে, এরকম ঘৃণ্যতম কাজ কখনোই করা যায় না, এটা জাতি দাঙ্গা তে উস্কানিমূলক একটা কাজ, কেউ যেই করে থাকুক এটা পূর্ণাঙ্গ একটা তদন্ত হওয়া দরকার আছে। এবং এই জন্যেই যারা কলকাতায় আছে প্রত্যেকের এই মুহূর্তে দরকার আছে বলেই আমি মনে করি,
যারা যারা আছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি হাত জোড় করে, আপনারা সেইখানে যান। আমাদের দুজন তিনজন ভাইয়েরা ওইখানে এখনও আছে এবং তারা ওইখানে তো কি করব কি নেই অবস্থায় পড়ে আছে। তো সবাই যাই, আপনারা নিজেরা ঠিক করুন, তার বয়ান ঠিক করে লিখে মানিকতলা যে থানা আছে সেইখানে আপনারা জমা দেন। এইটুকু অনুরোধ রাখছি কলকাতায় যে সমস্ত আমাদের কুর্মী দাদা ভাই বা দিদি যারা আছেন প্রত্যেককে এইটুকু অনুরোধ রাখছি। কারণ এই যে আজকে সম্মানের লড়াই আত্ম এতদিন ছিল যে আমাদের আত্মপরিচিতির লড়াই, এখন একটা মানে মর্যাদার লড়াইও কোথাও চলে আইল। এতদিন ধরে যেখানে কিছু হয় নাই, আজ হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে সেখানে ভাঙিয়ে দিতে হবে? কলকাতার লোকের কি ক্ষতিটা করেছিল কুর্মীরা? তাদের তো অনেক ধর্মীয় স্থান আছে, সেখানে তো কোনো কুর্মী যায় কোথাও এরকম কিছু করে নাই। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে সেখানে কলকাতারটা যে ভাঙতে হবে? ভাবার সময় হয়েছে, আমাদের আঘাত দেওয়ার সময় হয়েছে। আমাদের অনেক লোকে অনেক কিছু আমাদেরকে বলেছে, বিভিন্ন সময় নেতা নেত্রীরা বলেছে, নেত্রী বিধায়করাও বলেছে, আমরা স্টেপ লি নাই বলে এইটা এই জায়গায় দাঁড়ায় আছে। একে একে সময় আসছে প্রত্যেকের ক্ষেত্রে আমরা স্টেপ লিয়ার জন্য তৈরি হয়েছি। কারণ আমরা ওই যে বলেন কথায় বলে ধীর কানে পাথর কাটে, তো সেরকম আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি যাতে কোনো একটা ভুল পদক্ষেপ না হয়ে যায়। সেই জন্য আমরা চাই নাই এই জঙ্গলমল অশান্ত হোক, আমাদের এই পশ্চিমবঙ্গ অশান্ত হোক, কিন্তু যেভাবে মানুষ ব্যতিব্যস্ত করছে আমাদেরকে ভাবতে হবে। আমাদের প্রতি, আমাদের যেখানে গরম থানার প্রতি আক্রমণ হানছে এই কলকাতাবাসী মানুষজন, তাহলে আমাদেরকে ভাবতে হবে আগামী দিনে এই কলকাতাবাসী মানুষদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা তাদেরকে জঙ্গলমহলে তাদের কথাও ভাবতে হবে আমাদেরকে। কারণ হচ্ছে আজকে এই জায়গাগুলো এইটা খুবই একটা ঘৃণ্যতম কাজ, যেই করে থাকুক তীব্র নিন্দা জানাই এই এই কাজটা যারাই করে থাকুক। দোষীরা এমন একটা জায়গায় পড়ে যেখানে সিসিটিভি ফুটেজ সমস্ত জিনিস পাওয়া যাবে বা আম্বেদকর ভবনের সামনে ঘটছে, সেখানে 24 ঘন্টা ওইখানে সিকিউরিটি থাকে, সেখানে কারা করে গেলে এত বড় দুঃসাহস কাদের হবে? তো আবারও রিকোয়েস্ট করছি যারা কলকাতাতে আছেন যে যেখানেই থাকুন সমস্ত কাজ ছেড়ে আপনাদেরকে কাকুড়গাছি গরম থানে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং সেইখানে আপনারা যাই সবাই মিলে ডিসিশন নিন এবং এফআইআর করুন, অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করুন এবং তদন্ত সঠিক তদন্ত উঠে আসুক। আর যদি আমরা এটা না করতে পারি আগামী দিনে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পিছাই পড়বো, সবাই এরকমভাবে আমাদেরকে বিভিন্নভাবে আঘাত আনার চেষ্টা করবে। এটা মাথায় রেখেই অনুরোধ করবো সবাইকে যে আপনারা যে যেখানে আছেন কলকাতাতে আপনারা সবাই কাকুড়গাছি গরম থানে যান আর প্রত্যেকটা ওয়ালে আজকে ধিক্কার জানাই, পোস্ট করুন এই এই কাজটা যারা করেছে ঘৃণ্যতম কাজটা, এই কাজটা নিন্দা জানান এবং ধিক্কার জানান, প্রয়োজনে লাইভে আসুন। আজকে খুব জরুরি সময় ওটা লাইভে আসার, এমন একটা পরিবেশে আমরা আছি, এমন একটা সময় আছি। আমাদের 11 জন নেতা এবং নেতৃত্ব স্থানীয় রাজেশ দা, সিবিআই দা, অনুপ দা, কৌশিক দার মতো ব্যক্তিত্বরা অ্যারেস্টেড। কারণটা তো আপনারা সবাই জানেন কি কারণে অ্যারেস্টেড, এমন কিছুই নেই এখন, এখনও কোনো ঠোস প্রমাণ পর্যন্ত নাই কে বা কারা করেছে, তারপরেও ভুলভাল ইচ্ছা মতো কেস সাজায় ইয়ে করা হয়েছে। এখনও আরও কতজনকে অ্যারেস্ট করবে তার কোনো ঠিক নাই। এই যে একটা কঠিন লড়াই আমাদের লড়তে হচ্ছে, তার ফাঁকে আরও কিছু লোক ঠেলা জাল নিয়ে মানে এই যে ঘোলা জলে মাছ ধরতে লেগে গেছে এই সময়টাই বেশ কিছুজন। এরকম পরিস্থিতি আমরা ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির থেকে বিশেষ কিছু স্টেপ লি নেই, বেশ কিছু পদক্ষেপ যেগুলো লিয়া হয়েছে সেগুলো জানানো হয়েছে। কারণ আমরা চাই নেই এই জঙ্গলমহল অশান্ত হোক, জঙ্গলমহল মানুষ এখন আন্দোলন, মানুষ প্রত্যেকটা মানুষ জাগরিত হয়েছে, সবাই বুঝতে শিখেছে যে আজকে কুর্মীরাকে মানে কোথাও কুর্মীর এসটির জন্য কুর্মীরাকে পিছানে ফেলা হয়েছে, ফেলে রাখা হয়েছে। এই পরিস্থিতি দাঁড়ান থেকে আজকের এই ঘটনা খুবই খারাপ লাগছে যে আমরা এতদিন আজকে হয়তো ভাঙিয়ে দিয়েছে সেখানে একটা আমাদের ভাবাবেগকে যেমন আঘাত করেছে, তেমনি আমাদের মর্যাদাকেও কোথাও ক্ষুণ্ণ করা হয়েছে, কুর্মী জাতির প্রতি কোথাও একটা পদাঘাত বলবো করলো এইখানে কলকাতার মানুষজন। তো সেই কারা করলো কে করলো এইটা তদন্ত হওয়া দরকার আছে, প্রকাশ্যে আসা দরকার আছে এবং তার আইনানুক ব্যবস্থা হোক। কারণ এমন একটা জায়গায় আছে সেইখানে দাঁড়ান থেকে মনে হচ্ছে এটা প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসন তো আগের থেকেই জানতো, প্রশাসন আগের থেকেই জানতো এইখানে আমাদের গরম থান করা হয়েছে, একদম গেটটায় আছে, ওইখানে যারা সিকিউরিটি আছে তারাও তো কোথাও এইটা মানে বুঝতে পারবে যে কারা এটা করছে। অতএব আমি বাবারও রিকোয়েস্ট করছি ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসাবে, আমরা যারা সাইকেল র্যালি করে গেছি, আমরা যারা এই গরম থানটাকে প্রতিষ্ঠা করে আসছি, আমরা প্রকৃতির পূজারী, আমরা সেইখানে গরম থান প্রতিষ্ঠা করে আসছি, সেই গরম থানটাই নজরে পড়ল।
এত এত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, হ্যাঁ সেইগুলো থাকতে হৈমন্তী মাহাতো সকালে ঠিক ছিল দাদা, এই শুনলাম সব ভেঙে দিয়েছে, শুনে খুব খারাপ লাগছে। সেটাই তো প্রশ্ন, দিনের আলোর দিনের আলোতে এরকম একটা ঘটনা ঘটছে, কে বা কারা ঘটালো, হ্যাঁ এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং এমন একটা জায়গায় বটে হৈমন্তী, সেটা হচ্ছে আম্বেদকর ভবনের মেন গেটটায়, যেখানে সিকিউরিটির আছে, সিকিউরিটিদের তিন চারটে সিকিউরিটি থাকে, এরকম জায়গায় এই ঘটনাটা ঘটেছে। তো এইবারে সোজা কথায় বুঝতে হবে যে কুর্মীদের আবেগকে নিয়ে কারাও যেন খেলতে লাগে গেছে, কেউ যেন চাইছে একটা জাতি দাঙ্গা তৈরি হোক। তো সতর্ক থাকে সবাইকে, আমাদেরকে কে ভাঙলো জানলে তো সরাসরি নামে এফআইআর করতে দাদা। তো অনেকেই কমেন্ট করছে কে ভাঙাটা জানা সম্ভব নাই। তো যাই হোক, আপনারা যারা আছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, এখনই আপনারা সেইখানে যান কাকুড়গাছি গোরামথান, যায় পরে ওইখানে দেখুন পরিস্থিতি, দেখিনি একটা এফআইআর অন্তত করুন সবাই মিলে। একটা কেনে যদি হাজারটা এফআইআর হয় তো হাজারটা এফআইআর হোক, কিন্তু এফআইআর করুন সেইখানে যায়, সবাই মিলে সিদ্ধান্ত নিন। কারণ এই সমস্ত কলকাতাবাসী যে সমস্ত মানুষজন আছেন, আপনাদেরকে দায়িত্ব দিয়েছিলি সেই গাছে জল দেওয়ার, আর এই দায়িত্বটা আপনাদেরকে দিলি। ধন্যবাদ, জোহাই, সবাই ভালো থাকবেন, প্রয়োজনে আবারও লাইভে আসবো, আপডেট নিয়ে আসবো, কী অবস্থায় আছে না আছে সেটা আবার জানাবো, সেটা রাতের দিকে, হয়তো নটার পর হবে, নটার আগে বিভিন্ন জায়গায় মিটিং ফিটিং আছে, গ্রামের যে পাড়া বৈঠক সেইখানে যাচ্ছি। তো ততক্ষণ আপনারা যারা কলকাতাতে আছেন তাদেরকে এইটাই অনুরোধ থাকলো। ইন্দ্রাণী মাহাতো দিদি ভাই, একদম একটা বিশাল ষড়যন্ত্র চলছে, এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, এবং কোনো ফাঁদে পা দেওয়া যাবে নাই। কুর্মীর বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্রটা মনে করাচ্ছে 10 বছর আগের জঙ্গলমহলকে, অশান্ত করতে চাইছে কিছু মানুষ এই জঙ্গলমহলকে, কোথাও একটা জাতি দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, জয় হাট।